বেতন না পেয়ে ক্ষুব্ধ গ্রামীণ সম্পদ কর্মীরা, আমরা আপডেটটি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের এই চ্যানেলটির পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই আপডেটটি 9 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। যে প্রায় 4 মাস ধরে বেতন বন্ধ রয়েছে কালচিনি ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীদের, করোনা পরিস্থিতির মধ্যেও যারা নিজেদের কর্তব্যে অবিচল আছেন তারাই বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। ব্লকের বেশ কিছু গ্রামীণ সম্পদ কর্মী সংসার চালাতে তাদের বেতনের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তাদের দুবেলা খাবার জোটাতে হিমশিম খেতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে ব্লকের গ্রামীণ সম্পদ কর্মী মহলে। অনেকেই বেতন সমস্যার সমাধান না হলে আন্দোলনের চিন্তাভাবনা শুরু করেছেন। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার বুধবার জানান, তার কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে গ্রামীণ সম্পদ কর্মীরা কেন বেতন পাচ্ছেন না সেটা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন। গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সূত্রে জানা গিয়েছে, কালচিনি ব্লকে 110 জন কর্মী নিযুক্ত থাকলেও অনেকেই সময়ে বেতন না পাওয়া ও স্বল্প বেতন পাওয়ার সমস্যা থাকায় কাজ ছেড়ে দিয়েছেন। ব্লকে বর্তমান রয়েছেন 70 জন কর্মী, দিনে 175 টাকা হিসাবে মাসে 20 দিন কাজ পান ওই কর্মীরা। ওই কর্মীদের একাংশ গ্রামে ঘুরে ঘুরে সোশ্যাল অডিটের কাজ করেন, বাকিরা গ্রামে ঘুরে পতঙ্গবাহিত রোগ সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি ডেঙ্গি ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহী রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন। করোনা সংক্রমণের মধ্যেও ওই কর্মীরা কাজ করেন, ফলে বেতন না পেয়ে অনেকেই মধ্যে ক্ষোভ জমছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী জানান, এত অল্প বেতনে ও জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে চলেছেন, কিন্তু বেতন দ্রুত না পেলে তারা আন্দোলনের হুমকি দিয়েছেন। গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সভাধিপতি বিনয় সরকার বলেন, জেলার অন্য ব্লকে বেতন সমস্যা দূর হলেও কালচিনি ব্লকে সমস্যা রয়েছে, আমরা জেলা পরিষদে বিষয়টি জানিয়েছি। অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কর্মীদের মধ্যেও যারা তথ্য সংগ্রহের কাজ করেছেন তাদের বেতন বন্ধ রয়েছে। সোশ্যাল অডিট বিভাগের জেলা কোঅর্ডিনেটর রাজদীপ মিত্র বলেন, যারা পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে নিযুক্ত রয়েছেন তাদের বেতন বকেয়া নেই। কালচিনির বিডিও ভূষণ শেরপা বলেন, বেতন পাচ্ছেন না বলে খবর নেই, তবে যারা বেতন পাচ্ছেন না তারা লিখিত অভিযোগ জানালে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো যে যে ব্লক থেকে দেখছেন বা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট লিখবেন, এবং আপনারা যে বেতন ঠিক সময়ে পাচ্ছেন কি না সেটাও অবশ্যই কমেন্ট করবেন। তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত ওয়েট করুন, পরবর্তী আপডেটগুলো অবশ্যই আমরা আপডেট দিয়ে দেবো। তো এরকম প্রতিনিয়ত ডেলি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য।